থাকে, সেই জামাতে পুরুষ নারী কারো অংশ নেওয়া জায়েজ না। অনেকে তাসবিহ ব্যবহার করে পরে শেখের আজগার আজগার গণনা করে, কোরআন সুন্নাহর মধ্যে তাসবিহ ব্যবহার করা কতটুকু শরীয়ত সম্মত? তাসবিহ ব্যবহার করা মানে তাসবিহর দানা ব্যবহার করা, তাসবিহ ব্যবহার করা না, তাসবিহর দানা ব্যবহার করা। দেখেন তাসবিহ করার ক্ষেত্রে সুন্নতি তরিকা হচ্ছে যে আঙ্গুলের জোড়গুলো দিয়ে তাসবিহ করবেন। হ্যাঁ হ্যাঁ, ফাইন্নাহুন্না মুস্তানতিকাতুন মাসউলাতুন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা কি করো, ইকদনা বিল আনামিলে, তোমরা আঙ্গুলের জোড়গুলি দিয়ে তাসবিহ করো, তোমরা তাসবিহ গণো। কারণ এই আঙ্গুলের জোড়গুলিকে জিজ্ঞেস করা হবে, গ্রন্থিগুলিকে জিজ্ঞেস করা হবে এবং সেগুলিকে বলতে বলা হবে যে বলো এই লোক কি করেছে, হ্যাঁ হাত দ্বারা কি করেছে, তোমাদের এই অঙ্গগুলি দিয়ে কি করেছে, সাক্ষী হবে, আপনার সমর্থনে সাক্ষী হবে যদি তাসবিহ করে থাকেন। তাহলে এই হচ্ছে হাদিস, তার সুন্নতি তরিকা এইটাই। বাকি এই তাসবিহর দানা নিয়ে তাসবিহ করা, এটা একদল বলছেন যেহেতু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবারা করেননি সুতরাং বিদআত, আর বিদআত বললে তো একটু কষ্ট লাগে, সেই জন্য এটাকে হালকা করে বলছে সুন্নতের খেলাফ। কথা একই, এদিক থেকে কান ধরেন আর না হইলে এদিক থেকে কান ধরেন, কথা তো একই। বিদআত না বলে সুন্নতের খেলাফ বললাম, অসুবিধা আছে? সুন্নতের খেলাফ কাজ করবেন, সুন্নতের অনুকূলে কাজ করবেন, সুন্নতের মুয়াফিক কাজ করবেন, সুন্নত অনুসারে কাজ করবেন, সুন্নতের খেলাফ কাজ করবেন। যারা এই তসবিহ করে তারা অনেকে অজুহাত বয়ান করে যে এতগুলি তো গুনে রাখতে পারবো না, গণার কোনো প্রয়োজন নেই, তেত্রিশ 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 বা তেত্রিশ তেত্রিশ চৌত্রিশ এইগুলো শুধু গণার আছে, এতটা গণা খুব সহজ, আর বাকি যেগুলো 100 বার আমি গুনতে চাই, 1000 বার গুনতে চাই, আপনার গণার দরকার নেই, গণার জন্য ফেরেস্তা লেগেই আছে এখানে, বুঝা গেছে না? সুতরাং এই গণার কোনো প্রয়োজন নেই, এই অজুহাত দিয়ে তসবিহ ব্যবহার করা যাবে না। আমি শুধু একটি ক্ষেত্রে বলি, আর আগের যুগের দাদি নানিরা ছিল, এখন না, তারা 10-এর বেশি গুনতে জানতো না, তেত্রিশই বলতে পারবে না। এত এইরকম যদি আজকাল কেউ থাকে যে 33 গুনতে জানে না এক দুই করে, তো তার জন্য দানা জায়েজ হইতে পারে যে এই কাঠি থেকে এই কাঠি পর্যন্ত 33 হয়ে গেল, ও এর বেশি কিছু বুঝে না, এখন এরকম আছে নাকি কেউ, থাকলে জায়েজ হইতে পারে, তার জন্য অসুবিধা নেই, মাজুর সে। আর বাকি লোকের জন্য ঠিক নাই এই তসবিহর দান। তসবিহর দানা হচ্ছে রিয়াকারি, লোক দেখানো কাজ, লোক দেখানো কাজ শিরকি কাজ, হাতে ঝুলিয়ে নেওয়ার আছে। মাশাআল্লাহ গ্রামের মুসল্লি সবসময় তসবিহ ছাড়ে না, কত সুনাম হচ্ছে গ্রামে। তারপরে মানুষকে ধোকা দেওয়ার কাজ, অনেকেই ঠকার জন্য দাড়ি রাখে, ঠকার জন্য তসবিহ ব্যবহার করে, বরং আরো বড় অনেকে তসবিহ ব্যবহার করে এটা খেলা করে, তসবিহ নিয়ে তসবিহ ঘুরাচ্ছে, সমস্ত পাপ করছে, নামাজের সময় চলে যাচ্ছে গাড়ি নিয়ে, ড্রাইভার দেখবেন এখানে আল্লাহ সারজুবাইল হাসাজুবাইল করছে, তসবিহ ঘুরাচ্ছে, নামাজও পড়ে না। হ্যাঁ, তথাপি এই তসবিহ খেলতে মশা হয়ে গেছে, তসবিহ রিয়াকারী লোক দেখানো কাজ হয়ে গেছে, শিরকি কাজ হয়ে গেছে, যার ফলে এই তসবিহ ব্যবহার করবে না। তসবিহ কোনো সৎ মানুষ ব্যবহার করে না, অসৎ লোকেরই ব্যবহার করছে আজকাল বেশি, সুতরাং এই তসবিহ থেকে বেঁচে থাকবে।